গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে 16 মে, তো আমি আজকে সকাল সকাল নিজের ব্লগটা শুরু করছি। তো কালকে রাত্রে এখানে মুম্বাইতে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য বাইরেটা দেখতে খুবই ভালো লাগছে, তাই আমি ভাবলাম একটু রেকর্ড করে নিই। সবসময় তো রৌদ্র দেখা যায়, তো আমি এটা আমার রান্নাঘরের জানলা দিয়ে রেকর্ড করছি। তো আমার দেখতে খুব ভালো লাগছে, আকাশটাও দেখতে ভালো লাগছে, আর এখানে একটা। তো আমি এখানে চলে এসেছি, এখন আমি এখানে মেথি ক্লিন করছি। মেথি শাক হচ্ছে এটা, মুম্বাইতে তো মেথি শাক পাওয়া যায়, জানি না আর কোন শহরে পাওয়া যায় কি না জানি না। তো এটা দিয়ে মেথি থেপলাও হয়, এখানে গুজরাতি মারাঠিদের একটা রেসিপি হচ্ছে, যেটা আজকে আমরা ব্রেকফাস্টে বানাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করব। তো মেথি, আলু, মটরশুঁটি দিয়ে একটা শুকনো শুকনো ভাজা ভাজা একটা তরকারিও হয়, আর এটা দিয়ে মেথি চাটনিও হয়। চাটনির রেসিপিটা আমি জানি, আপনাদের যদি চাই তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে, তো আমি শেয়ার করব। আর মেথির থেপলা হয়, আরও হয়তো অনেকেরা মানে যারা গুজরাতি আর মারাঠি মুম্বাইতে যারা থাকে তারা হয়তো মেথি দিয়ে আরও মানে অনেক রেসিপি জানে, তো আমরা সেটা জানি না। তো আমরা শুধু এই তিনটে রেসিপি জানি, আর হয়তো মা জানেন আরও কোনো রেসিপি, তো আমি জানি না। তো আমার জানার মধ্যে মেথি আলু তরকারি থেপলা আর একটা মেথির খুব চাটনি হয়, এত ভালো হয় খেতে, মানে খুবই টেস্টি হয় খেতে, মানে এটা কোনো কিছুর সাথে আপনারা খান, আলুর পরোটা দিয়ে খান, কোনো চপ রোল বানাচ্ছে সেটা দিয়ে খান, খুব ভালো লাগে। যদি আপনাদের রেসিপিটা চাই তো আমাকে কমেন্ট বক্সেতে বলবেন, তো আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে আসতে। তো আমি বলছি আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আছে সেটাতে অলেতে প্রেস করবেন, তাহলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব ইউটিউবেতে তখন আপনারা সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনেতে, তখন আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর আপনাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন একটা, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনাদের মানে আপনারা আমার ভিডিও পছন্দ করছেন। আর একটু শেয়ার যদি করবেন তো ভালো হয় ছোটো বোন মনে করে। আর ঠিক আছে, আমি মেথিটা ক্লিন করে নিই। তো আমি এখন এখানে ঘরে এসেছি শুকনো জামা কাপড় নিয়ে, যা হয় সকাল মানে এভরিডে সকালে শুকনো জামা কাপড় পাঠ করা, তো আমি সেসব পাঠ করে নিচ্ছি, তারপরে আমি আমার মেয়ের খাবারটা বানাবো আর মেয়েকে খাইয়ে দেব। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে, তো আমি এখন শুকনো জামা কাপড় তুলে এনে এগুলো পাঠ করছি। সকালবেলা অনেক কাজ থাকে, বিকেলবেলা তো অনেক কাজ থাকে না। আমি এখন রান্নাঘরে আমার মেয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি, সুজির হালুয়া। তো সুজির হালুয়ার রেসিপিটা তো সবাইরাই জানে, যারা বাঙালি তারাও জানে, যারা নন বেঙ্গলি তারাও জানে, তো সেটার আমি শেয়ার করলাম না। তো আমার মেয়ে দুধ দিয়ে সুজিটা খায় না, তাই আমি জল দিয়ে বানাচ্ছি, আর তার মধ্যে একটু গুড় দিয়েছি, তো এই বানাচ্ছি। ও দুধ তো একদমই খায় না, আর ওর ঘুমতে ঘুরে পড়ে না, তাড়াতাড়ি ওর খিদে পেয়ে যায়, কারণ কি ও ঘুমতে ঘুরে একদমই দুধ বিস্কিট খায় না, ডাইরেক্ট ব্রেকফাস্ট করে, তাই যেন ওঠার পরে বেশি সময় থাকে না, যে আমি তাড়াতাড়ি করে ওর ব্রেকফাস্টটা আমি আগেই বানিয়ে নিই। জামা কাপড় পাঠ করার পরে আমি এসে গেছি এখানে ওর সুজিটা বানাতে, তো সুজিটা আমার হয়ে গেছে, আর আমি এত টাইট করেও বানাবো না। তো আজকে মেথির থেপলা মা বানাচ্ছেন, মা তো ব্রেকফাস্ট বানান, আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি এই কথাটা। তো মা এখন মেথিগুলো কেটে কেটে নিচ্ছেন। মেথির থেপলাটা কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে বলছি, মা বানাচ্ছেন, তো মা 1 কাপ আটা নিয়েছে, তার মধ্যে 1/2 কাপের মতো বেসন নিয়েছে, এই যে মা বেসন ডালছে, মা বাসনেতে আটা ছিল 1 কাপ, তো মা তার মধ্যে কী কী মশলা দিচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে মেথি দিয়ে দিল, মেথিটাকে মাকে ধুয়ে মানে কেটে ধুয়েছিল ভালো করে, জলটাকে ঝরিয়ে নিয়েছে, তারপরে মা এটাতে হলুদের গুঁড়ো মা দিয়েছে, থেপলার কালারটা একটু হলুদ হয়, তারপরে মা কী দিচ্ছে দেখছি, হ্যাঁ তারপরে মা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেন, হ্যাঁ মানে টেস্ট অনুযায়ীতে,
আর হলুদের গুঁড়ো লঙ্কাগুলো দিলেন। এবার মা একটু নুন দেবে। এটা একটা ড বানাবে, যেরকম আটা মাখে না এরকম ড। তো এখন মা ইয়ে দেবে, আমার মনে হয় তেল দেবে। তেল দিচ্ছে মা, আর তেল দেবে, তেল দিয়ে তারপরে মনে হয় মা দইও দেবে। তারপরে ওইটাকে না ময়ম দিয়ে দেবে, যেরকম লুচি টুচি বানাতে রোল টোল বানাতে ময়ম দিয়ে নেয়। এই যে মা তেল দেওয়ার পর এটাকে পুরো একটা ময়ম দিয়ে দিচ্ছে। তা এখন মা দইটা অ্যাড করছে। ওকে, দইটা অ্যাড করার পরে মা এটাকে আবারও মেখে নেবে ভালো করে, তারপরে জল দিয়ে দিয়ে। মা এখানে জল দিয়ে একটা আটা রুটির মতো ডো মা বানিয়ে নিয়েছেন। এটাকে এখন 10-15 মিনিট ঢাকা দিয়ে মা রেখে দেবেন, তারপরে মানে পরোটার মতো বেলবেন। এখানে মা রুটির মতো করে বেলে নিচ্ছে। এই তারপরে মা এখানে তেল দিয়ে ভেজে ভেজে রাখতে। এখানে আমি কি করছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি পাটাতে মশলা বাড়ছি। আমি পটল আলুর ডালনা বানাবো, তার জন্য আমি জিরে আদা লঙ্কা আমি মশলাটা পাটাতে বাড়ছি। তো এখন কথা হচ্ছে আমি পাটাতে কেন বাড়ছি, মিক্সার তো আছে। হ্যাঁ, আমাদের যে ছোটো জাগ মিক্সার জাগটা সেটা আমাদের খারাপ হয়ে গেছে, আর লকডাউনের কারণে সেটা আমরা ঠিক করতে পারছি না। তো বড়ো জাগ তো আছে, তো বেশি কিছু বাটার হলে আমরা বড়ো জাগে বেটে নিই, কিন্তু ছোটো মোটো কিছু বাটার হলে বড়ো জাগে হয় না, তার জন্য আমি পাটাতে বাড়ছি। তো আমি মা যখনই কোনো রান্না করতে আসি, ছোটো মোটো জিনিস কিছু বাটতে হলে সেটা আমরা এখানে পাটাতে বেটে নিই। আর এমনিতে তো পাটাতে বাটা মশলা মানে কোনোই জিনিস খেতে তো অনেকই ইয়ামি হয়, কিন্তু এখন যেহেতু কেউ আর পাটাতে বাটে না, সব হয়ে গেছে মিক্সার টিক্সার এসে গেছে, তো মিক্সারেই বাটে। আর আমাদের কাছে পাটা ছিল বলে তো আমরাও একটু পাটাতে বাটার মশলা খেয়ে নিচ্ছি। এখানে আমি পটল আলু ডালনাটা বানাচ্ছি। আজকে আর কোনো রেসিপি আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমার মেয়ে আজকে চুল কাটছে, তাই অনেক ব্যস্ত আমি। আজকে আমার মেয়ের জন্মের চুলটা আজকে আমরা ওকে কাটিয়েছি, এতদিন করোনার জন্য কাটানো যায়নি। তো এখানে আমাদের রান্না শেষ, তাই আমি আপনাদের রেসিপি দেখাচ্ছি। যা দেখলেন একটু আগে সেটা হচ্ছে মাছের ফিশ চপ, এটা হচ্ছে ভেজিটেবল দিয়ে মুগ ডাল, আর এখানে আছে পটল আলুর ডালনাটা। তো আজকে আমাদের এই মেনু হচ্ছে, আর ভাত রুটি আমার মেয়েও আজকে। তো এইটা আমাদের সকালের ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি। তো এটা আমি পরে ক্লিপটা অ্যাড করলাম ভিডিওতে। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই, আবার নেক্সট কোনো অন্য ভিডিওর সাথে দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।